স্বামী মোর জাগো গো, স্বামী মোর জাগো গো, আরে উঠো উঠো গো স্বামী, সে কথা কয়, আরে সোনার পালকে প্রাণনা কত নির রাজা, আরে একই অন্ন পচন ব্যাজ হবে বুঝি আমার দেবকুলে জন্মগ্রহণ করা, কাল বিলম্ব নয়, তিন পহর রাত্রি চলে গেছে, বাকি এক পহর রাত্রি, এই এক পহর রাত্রিতে লক্ষ্মীন্দরকে করিব স্মরণ, এই মুহূর্তে, এই মুহূর্তে আমি আমার অষ্টমী নাগণকে করিব স্মরণ, সাথী সাথী আটটা প্রদীপ, আটটা পান সুপারি, একটা গামছা আর বাটিতে দুধ কলা দিয়ে যাও। বুনু আসো বুনু। হ্যালো, নমস্কার। সকলের কাছে একটি বিনীত নিবেদন, এই সময় কেউ বাইরে যাবে না, কেউ বিড়ি খাবে না, কেউ হাত বেঁধে রাখবে না। বাচ্চা যদি ঘুমিয়ে থাকে তাকে জাগিয়ে দিবে, আর যদি না জাগে তো হাত দিয়ে ধরে রাখবে। এখন আমরা নাগ স্মরণ করবো। 33 কোটি দেবদেবীগণ আসতে পারে, নাগ আসতে পারে, কেউ ভয় পাবে না। আর আস্তে কষ্টমনের মাতা ভগ্নী বাস কিশ তথা স্মরণ করিল হে, ও না গো আইরে, আজ নিশি ভোর হলো রে, আজ নিশি ভোর হলো রে,
আজি পদ্মাবতী নিতলার কথা মত যেন সমস্ত নাগ স্মরণ করলেন, প্রতিটি না গেলেন, কিন্তু কোনো নাগই তার কার্য সমাধান করতে পারলেন না। তাই আবারই সে নতুলা স্মরণ করে দিলেন। ভগ্নী পদ্মা, মনে আছে সেই দিনের কথা, যেই দিন বেহুলা সখীগণকে নইয়ে গিয়েছিল ওই সে মুক্ত সরোবরে স্নান করবার তরে? সেদিন তুমি অভিশাপ করেছিলে, একটু গ্লাসে করে দুধ নিয়ে আসবেন তো, ওখানে আছে নাকি? আর একটা কলা ছিল আর দুধ আছে। তাই নেতুলা বললেন, মনে পড়ে সেই দিনের কথা, বেহুলা সখীগণকে নিয়ে মুক্ত সরোবরে গেছিলেন স্নান করবার তরে। তাই বেহুলার পদজল পদ্মা তোমার অঙ্গে পড়েছিল, সেই দিন তুমি ছিলে বিদ্যা ব্রাহ্মণী সেজে আর অভিশাপ করেছিলে তোমার স্বামীকে খাবে পদ্মার কালভোজঙ্গে লৌহ বাসর ঘরে। তাই বললেন, পদ্মা আর বিলম্ব নয়, সমস্ত না গেল, বাকি রয়ে গেল চারটি নাগ। চারদিকে চারটি নাগ রয়েছে, তাদেরকে স্মরণ কর, তারা এলে হয়তো তোর কার্য সমাধান হতে পারে। তাই পদ্মাবতী দুই নয়ন অশ্রুধারা তার বহে যায়, দেবী কুলে জন্ম নিয়ে সে যদি প্রেথায় যায়, মর্তলোকে মানবে যদি তাকে দেবী বলে প্রতিষ্ঠান না দেয়, কিংবা দেবী কুলে যদি না মেনে নেয়, কিভাবে সে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে? তাই পদ্মাবতী হস্তে লইলেন আরতি থালা। তবে একটি কথা, না বললে নয়, এই যে থালার মাঝে একটি রইয়াছে প্রদীপ, এই যে প্রদীপের শিখাটি টিপটিপ করে জ্বলছে, সেরকম আমাদের চোখের জ্যোতিগুলো যতদিন বেঁচে থাকবো ঠিক তেমনি ভাবে টিপটিপ করে যেন জ্বলবে। তাই আরতির একটু করে আরতিটা আপনারা নিয়ে চোখে হস্ত বুলিয়ে নেবেন, যেমনিভাবে টিপটিপ করে জ্বলছে এই সেই এই প্রদীপের শিখাটুকু, ঠিক তেমনি আপনাদের চোখের জ্যোতি সারাটি জীবন যতদিন বেঁচে থাকবেন সেভাবেই জ্বলবে। কোনোদিন আপনাদের নয়ন দৃষ্টি হারিয়ে যাবে না, এটা আমার কথা না, সেটি আমার কথা নয়, সেটি পুরাণের বাণী। পুরাণে যা রইয়াছে সেগুলো আজ প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের কাছে যাবে এই আরতির থালা নিয়ে, এটি কিন্তু পদ্মারই সে আরতি, এই আরতির থালা নিয়ে যাবে আপনাদের নিকটে। এই জ্যোতিটি যে জ্বলছে, এই জ্যোতিটিতে আপনারা হাত দুটি ইয়ে করে চোখে বলিয়ে নেবেন, এভাবে সারাটা জীবন আপনাদের চোখের জ্যোতি জ্বলবে, কোনোদিন অন্ধ হবে না, মন্দ হবে না, দৃষ্টি হারিয়ে যাবে না, সেটা মায়ের কৃপা। তাই দেখুন, সুভাষদা যাও, কি করছে? কৃপা করে মায়েরা একটু উলুপ ধরে দিত, দেখি আপনারা কতটি মাকে ভালোবাসেন। দিলীপ, দিলীপ তুমি কোথায় আছো? এখন ধূপু দুইটা ওখানটায় নিয়ে যাও মন্দিরে। বলি যে পূর্বের কথা,
ও কি রে জয়দি জহনাই পরিছ ও কি ও কি ও রে ও
মুসলমানরা আসে, তা আপনাদের রেকর্ডে আছে এই আরতি থালারে। দুধ দাও, দুধ দাও, তুমি শান্ত হও, নইলে কি করে তুমি দুধটা পান করবে মা? এখানটায় সুব্রত বাবু নাকসরণে দক্ষিণা করতে হয়, আপনি 101 টাকা দেবেন, বেশি চাইছি না। তা আপনাদের নিকটে আছে, বাম হস্তে চামর ধারণ করেছেন, থালাতে রইয়াছে একটি প্রদীপের শিখা। এই শিখার জ্যোতি এমন একটি, কেননা ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, অকাল বোধন সেটি কি 101টি যেন পুষ্প লাগে, সেখান থেকে একটি পুষ্প যেন হয়তো হারিয়ে গেছিল কিংবা হরণ করেছিল, সেটাই সেটা তাদের চক্রান্ত। তাই ভগবান রামচন্দ্র কি করেছিলেন, হস্তে ধারণ করেছিলেন ধনু, আর এই একটি চক্ষু যেন এই ছিন্ন করে কিংবা বোধন করে সেটিকে পুষ্প বানাতে চেয়েছিলেন। তাই চোখের জ্যোতি সারাটি জীবন আমাদের রাখতে গেলে এই আরতি জ্যোতিটি অবশ্যই নিতে হবে। জয় গুরু জয়। হ্যালো, এক এক করে তিন পহর রাত্রি চলে গেছে, বাকি এক পহর রাত্রি। যত নাগগণকে পাঠিয়েছিলাম সাঁওতালি পর্বতল হবাসুর ঘরে, সকলে ব্যর্থ হয়ে ফিরে এসেছে, তবে কি আমার কার্য সিদ্ধি হবে না? না না, মনে পড়ে মনে পড়ে আমার সেই দিনের কথা, সেই দিন ছয় ঘাটের জলে বেহুলাকে করেছিলাম অভিশাপ। ওরে বেহুলা তব রূপে হেন অহংকার, তব পায়ের এই কাদা জল পড়ে মম অঙ্গে, বিয়ের বাসরে তোর স্বামীকে খাবে কালে ভুজঙ্গে। কালে নাগিনী পড়ে, কাল নাগিনী পড়ে আমার এই কার্য সিদ্ধি করতে পারে, তাই তো এই মুহূর্তে আমি কালে নাগিনীকে স্মরণ করব। ও বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী, এসো দয়া করে।
পালিও নাগিনী। কি মাতা, আজ বড় করেছো শরণ কি বা কারণে? বলো মাতা বলো, আমায় করেছো শরণ কেন? নাগিনী, বড় বিপদে পড়ে আমি তোমায় করেছি শরণ। বিপদ? এমন কি বিপদ? নাগিনী, সে কথা যদি জানতে চাও আমার হাতে হাত রেখে তিন সত্য অঙ্গীকার করো, তবেই আমি আমার মনের কথা তোমায় খুলে বলবো। কি বাবা, তিন সত্য অঙ্গীকার করতে হবে? বেশ মাতা বেশ, আমি তোমার কথা মতো আমি তিন সত্য অবদান হব। এক সত্য দুই সত্য সত্য দিন বা তোমার কথা মতো পালিব শত শত বার মাতা। নাগিনী, বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি, এই মুহূর্তে কাল বিলম্ব না করে অতি সত্যের ছুটে যাবে সাঁওতালি পর্বতে লোহবাস মাতা। হ্যাঁ, এই মুহূর্তে সাঁওতালি পর্বতে লোহবাস করে যেতে হবে। এমন কিবা কারণে যেতে হবে মাতা? লোহবাস ঘরে ঘুমিয়ে রয়েছে দুর্লভ লক্ষ্মীন্দর, তাকে তুমি করিবে সংহার। মাতা, নাগিনী, এমন কিবা কারণে নিষ্পাপ জীবনকে আমি আমি করব গ্রাস? কেন মাতা, কেন এমন কি বা দোষ করেছে মাতা? আমি জানতে পারি মাতা? নাগিনী, বুকে আমি অষ্টকোটি নাগের জননী, আমি শিব দহিতা পদ্মাবতী, বারবার চাঁদের কাছে গিয়েছি পূজোর কারণে, পূজো না করে মনে পড়ে অপমান। দূরচাঁদ আমার মাতাকে করেছিস অপমান, তাই ওই অপমানের প্রতিশোধ তার পুত্রকে করিতে হবে আমায় গ্রাস। মাতা বেশ, তোমার কথা মতো আমি পালন করব। মাতা বলো, আমি তো আজ যেতে পারবো না মাতা। কেন নাগিনী? আমি যে একাদশী ব্রত পালন করেছি মাতা। একাদশী? হ্যাঁ মাতা। একাদশীর ব্রত পালন করলে কোনো মাংস ভক্ষণ করা যায় না, তাতে পারণ শুদ্ধ নয়, তাই তো আমি তোমার জন্য দুগ্ধ কলার ব্যবস্থা করেছি। বেশ মাতা বেশ, নিজ হস্তে তোমায় দুগ্ধ কলা পান করিয়ে আমার দুর্লভ ব্রতে করে নিয়ে যাবো তোমায় সাঁওতালি পর্বতে। বেশ মাতা বেশ। এবার আমায় নিয়ে চলো ওই সাঁওতালি ভিতরে। দাঁড়াও, আমার আরো কিছু কথা রয়েছে। কথা? ওই বাসর ঘরে রয়েছে সুতোর সঞ্চয় পথ, ওই সুতোর সঞ্চয় পথে প্রবেশ করতে হবে তোমায় বাসরের ভিতর। মাতা বলো, এই পাহাড়ের মতো আমার শরীর, তাই আমি কি করে যাব তোমার সঙ্গে ওই সাঁওতালি পর্বতে? মাতা, তাই তো, আমার কাছে রয়েছে আদ্যা মন্ত্র, মহামন্ত্র, পিতরে দেওয়া মহাজ্ঞান মন্ত্র, এই মন্ত্র দ্বারাই মঞ্জন করে তোমায় আমি করিব সুতার সঞ্চয়। তুমি বসো। বেশ মাতা বেশ। ও নাগ মঞ্জন করিল গো বিষ হরি নার, আমি যেতে পারবো মাতা। আমায় পথ দেখিয়ে দাও, আমি যেতে পারবো ওই সাঁওতালি পর্বতে মাতা। আমায় শক্তি দাও মাতা, আমি যেন যেতে পারি তোমার কথা মতো ন্যায্য সমাধান করতে। আমার দুর্লভ রথে আমি নিচে পৌঁছে দেবো তোমায় সাঁওতালি পর্বতে। বেশ মাতা বেশ।
দায়িত্ব। আর তুমি স্বামীর জন্য রন্ধন করেছি এক অন্য পঞ্চব্যঞ্জন। স্বামীর জন্য নিদ্রায় মগ্ন হয়েছি, স্বামীকে আমি ডাক দেবো। স্বামীর জন্য এক অন্য পঞ্চব্যঞ্জন রন্ধন করেছি, তাই আমি স্বামীকে ডাক দেবো। ওগো ওগো স্বামী, তোমার জন্য সারি সারি বদ্ধভাবে রেখে দিয়েছি গো, সে খাবার তুমি খেয়ে নাও। ওগো স্বামী, স্বামী, ওগো স্বামী। স্বামীর জন্য নিদ্রায় মগ্ন হয়েছি, স্বামীকে আমাকে জাগাতেই হবে, তাই ওগো স্বামী তুমি একটি কথা বলো। গো স্বামী তুমি একটিবারে কথা বলো। স্বামী মোর জাগো গো, স্বামী মোর জাগো গো, স্বামী মোর জাগো গো, স্বামী মোর জাগো গো, আরি উঠো উঠো ওগো স্বামী, ওই না ভেসে কথা স্বামীকে আমি অন্য সেবা করাতে পারলাম না। সত্যি আজকের দিনে আমার স্বামী কাঁচা ঘুম আমি ভাঙাবো না, এই নিশিতে বাবা বলে গিয়েছিল আমাদের নিশিযাপন করতে হবে। স্বামী তো ঘুমিয়ে পড়েছে, এ পদতরে আমি পদসেবা করব, আর স্বামীর আমি পদসেবা করে নিশিযাপন করব। আমি বিনা দোষে বিনা কারণে কি করে রংশন করবো, আজও জেগে রয়েছি। না না, আমি মাতাকে করিব স্মরণ। মাতা জাগ্রত রয়েছি, আমি পারবো না মাতা, পারবো না, আমি যে রংশন করতে পারবো না মাতা। বেহুলা জেগে থাকতে পারে না, এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করে বেহুলার নয়নে কাল নিদ্রা করিলাম বর্ষণ। কি তুই
এই চোখে যেন বন্ধ হয়ে আসে আমার, জানি না জানি না ঠাকুর এই নিশিতে আমার কপালে কি আছে। আজ আমি ঘুমিয়ে যাওয়া কেন সহ্য করতে পারছি না, আমার দু চোখে যেন বন্ধ হয়ে আসে ঠাকুর। স্বামী ওকে তুমি কত বলো, আমার ঘুম যে আসে নয়নে গো, আমার ঘুম যে আসে নয়নে বাবার কথা রাখতে। শ্বশুর বাবা বলেছিল বৌমা আমার একটি মাত্র সন্তান, বৌমা এই নিশিতে তুমি আমার সন্তানকে দেখবে, বৌমা তোমার হস্তে আমার সন্তানকে তুলে দিলাম, কিন্তু কি দুই চোখ যেন আমার বন্ধ হয়ে আসে, আমি যেন ঘুমে যাওয়া সহ্য করতে পারছি না গো, আমি যেন ঘুমে যাওয়া সহ্য করতে পারছি না। তাই সবাইকে সাক্ষী রেখে আজ আমি নিদ্রায় যাব। এ কি হলো, এ কি হলো, আর তো নাহি রা রাত্রি শেষে অবশেষে ঘুমের কাছে হারি গো, জেগে থেকো রজনী জেগে থেকো তারা, স্বামীকে বল তোমরা সবাই দেবে গো পাহারা, দেবে গো পাহারা তোমরা, দেবে গো পাহারা, দেবে গো পাহারা তোমরা, দেবে গো পাহারা।
বাকি থাকু গো। আজকের ঋষিতে বাবার আমার হস্তে তুলে দিয়েছিল তার সন্তানকে, আমি তোমাদের হস্তে আমার স্বামীকে তুলে দিলাম। তোমরা একটিবার আমার স্বামীকে পাহারা দেবে? কি আমি ঘুমিয়ে গেলে সহ্য করতে পারছি না স্বামী। স্বামী গো তুমি কথা বলো স্বামী। মাতার কথা মতো আমি লক্ষ্মীন্দরকে দংশন করব। আজ আমি নিষ্পাপ জীবনকে আমি করিব ধ্বংস। হরে পুত্র, তোর পিতা আমার মাতাকে করেছে শত শতবার বদাঘাত, তার অপমানের প্রতিশোধ আমি যে মাতার কথা বদল তোকে আমি করিব ধ্বংস। লক্ষ্মীন্দর, হরে লক্ষ্মীন্দর, আমি যে তোকে দংশন করতে এসেছি, ওরে লক্ষ্মীন্দর দিকে কথা বল। তুই যদি জেগে যাস আমি তোকে দংশন করবো না রে লক্ষ্মীন্দর। ওরে লক্ষ্মীন্দর, তুই একটিবারের জন্য জেগে জেগে কথা বল, আমি ফিরে যাব। বাছা মরে যাগো, বাছা মরে যাগো। ভাগ্যের নিয়ে আছে আমায় তুমি দাস।
ভাষণ করতে এসেছি আমি। মাতা বলেছে তার পদতলে আমি ছত্র ধারণ করব, নিশ্চয় আমায় বলাঘাত করবে, সেই সুযোগে আমি তাকে দংশন করব। এই মুহূর্তে আমি আমি ছত্র ধারণ করলাম। সত্যই হরি লক্ষ্মীন্দর, আজ আমায় বলাঘাত করলি। আমি প্রথমবার তোকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে মাতার কথা মতো আমি আজ পদতলে ছত্র ধারণ করেছি। লক্ষ্মীন্দর তুই আমায় এক এক করে দ্বিতীয়বার করলি বদাঘাত, না আমি যে অষ্টম পুত্রর জননী তাই এবারও করি আমি আজ ক্ষমা করে দিলাম, আর একটিবার আমি ছত্র ধারণ করলাম। না এবার আমি তোমায় ক্ষমা করব না, ওরে লক্ষ্মীন্দর এইবারে আমি তোকে করিব দংশন। সাক্ষী থাকলো, সাক্ষী থাকলো তারা চন্দ্র, সাক্ষী থাকলো 33 কোটি দেবতা, সাক্ষী থাকলো আমার প্রভু কৃষ্ণ ঠাকুর। ওরে ওরে লক্ষ্মীন্দর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে এই মুহূর্তে করিব তোকে আমার বাপদে কনিষ্ঠ অঙ্গুরিতে কি সে যেন সবল মেনেছে, কেন যন্ত্রণা করে? ওকে এ তো মনে হচ্ছে যেন শর্ট পেয়ারি যেন হুঙ্কার। আমি তোমার এমন কি অপরাধ করেছিলাম তাই তুমি আমায় দংশন করলে, বলো না? আমি মাতার কথা মতন তোকে আমি দংশন করলাম লক্ষ্মীন্দর। মা নাগিনী, তোমার মায়ের সেই আদেশ পালন করবার তোরে তুমি আমায় দংশন করলে, তুমি যা বাড়ির সর্বনাশ করে দিলে। তুমি আমায় একটু নিশে প্রবাদ করতে দিলে না, বেহুলা বেহুলা। তবে শুনো নাগিনী, আমি তোমায় অভিশাপ করছি, যতক্ষণ রামায়ণে প্রাণপ্রিয় বেহুলা জেগে উঠছে ততক্ষণ অবধি তুমি বাসনতে বেরোতে পারবে না। ওই নাগিনী প্রবেশ করে যেন আমার বামপদে কনিষ্ঠ অঙ্গুরিতে সে যেন দংশন করেছে, আমি এই যেন সইতে পারছি না আর ভীষণ জ্বালা। কি হলো ঠাকুর?
গোপিতা, লক্ষ লক্ষ অর্থ ব্যয় করে নির্মাণ করেছিলে লৌহ বাসর ঘর, হলো না? এই বাসর ঘরে যেন আজ যেন আমার নিশে যাপন হলো না। বেহুলা, কথা বলো না প্রিয়ে, আমার করে ছুটি করে থেকো না, তুমি আমার সঙ্গে কথা বলো। বলো না প্রিয়ে, জেগে একটিবার দেখো না, ওই নাগিনা আমায় দংশন করে সে পালিয়ে আছে। উঠবালি স্থানে ঢালো খেদ
যদি বাজে এতই কি অভিমান করেছো আমার কাছে, বলো না। আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি বিয়ে, তাই তুমি কথা বলতে চাইছো না আমার সঙ্গে? দেখো না, এই কনিষ্ঠ অঙ্গুরি হইতে যেন বীজ ধীরে ধীরে যেন উপরে উঠে যাচ্ছে, আমি যেন আর বিষয় জ্বালাই হইতে পারছি না। আরে উঠো উঠো, গন্ধবা নিয়ারি জি, আমি মরি কাল নাগিনীর বিষে। যখনই তোমার নিদ্রভঙ্গ হবে দেখবে আর আমি প্রাণী বেঁচে নেই, ঠিক ঠিক আমার মতো চিৎকার করবে, আমি আর কখনো সাড়া দেব না। বিদায়,
বিদায় আমার এই স্বাধীনী চম্পক নগর, বিদায় আমার প্রাণপ্রিয় বেহুলা, চিরবিদায়। ওগো জননী, একটিবার এসো না বাসরগড়ে, তোমার পুত্রকে রেখে যাও। তুমি অঘর ঘুমিয়ে থাকো না চম্পক নগরে রাজপালঙ্কার বেহুলা। রামাই বলেছি বেহুলা জাগ্রত না হওয়া পর্যন্ত আমি যেতে পারব না। ঠাকুর, আমি এখন কি করব? আর কিছুক্ষণ অপেক্ষা করব, দেখবো কতক্ষণে বেহুলা জাগ্রত হয়।